রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কিছু সাহাবীকে পাঠান আমি আমরা ইসলাম কবুল করব ট্র্যাপ ট্র্যাপ আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সব সময় কিন্তু আবেগে ভাসতে হবে না আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকেই অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামায়ে কেরামদের সাথে মশওয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাআল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো নবীজি 10 জনকে পাঠালেন তারা দাওয়াত তো কবুল করেই নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো ঘিরে ফেলে তিন নিক্ষেপ করে 10 জন সাহাবী 7 জনকে শহীদ করে ফেলল ট্র্যাপে ফেলে ট্র্যাপে মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলেছে এরকম হিস্ট্রি আছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করো এখন তিনজন সাহাবী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপরও তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু কি নাম নাম বলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায় 100 জন ঘিরে ফেলছে আমরা 10 জন 7 জন শহীদ হয়ে গেছে 3 জন বাকি আছে কতক্ষণ পারা যায় তো তারা বলল যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তিনজন মাশওয়ারা করছেন না না নামা যাবেন নামলে কিন্তু ওরা আমাকে ধরে ফেলবে তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে নামার সাথে সাথেই একজনকে তারা মেরে ফেলছে বাকি দুজনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে ওই মক্কার দুজনের মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু কি নাম খুবাইব রাদিয়াল্লাহু আনহু আরেকজনের নাম আসিম রাদিয়াল্লাহু আনহু আসিম রাদিয়াল্লাহু আনহু আসিম রাদিয়াল্লাহু আনহুকেও তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল কিন্তু আসিম রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোনো কাফেরের হাতে বিকৃত হতে তুমি দিও না যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন কারণ তিনি বুঝতে পারছেন যে 100 জন ঘিরে ফেলছে ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফেরের হাতে বিকৃত করতে দিও না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন তারা তার গায়ের উপর বসে পড়ে কোনো কাফের তাকে হাত দিতে পারে আল্লাহ পাক এভাবে সাহায্য করে আর এইদিকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দেওয়া হলো মক্কায় তাকে জেলখানায় রাখা হচ্ছে তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু জেলখানায় বসে আছেন এটা একটু শুনেন আপনারা জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুরের খুরের কাজ তো বুঝতে পারছেন অ্যাডাল্ট আপনারা তো খুর চেয়েছেন একটা খুর আমাকে একটা খুর দাও এখন কথা হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু খুর চাইছেন খুর দেয়া হয়েছে তারা খুর দিচ্ছে তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা ছোট বাচ্চাটা দৌড়াদৌড়ি করতে গিয়ে ওই জেলখানার ভিতর ঢুকে গেছে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসছে তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের হইতে পারতেন না তিনি কোলে বসে আদর করতেছেন বাচ্চাটা যার বাচ্চা সে তো আতঙ্কে তো অবস্থা খারাপ আমার বাচ্চাকে মেরে ফেললে তো সমস্যা আছে তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন তো কাফেররা বলেছে নিজেরাই যে খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দি আমরা কখনো দেখি খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দি আমরা কখনো দেখি না খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এরপরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট তাকে শূলদণ্ড দেওয়া হয় কি দণ্ড শূলদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া শূলদণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীরের একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম শূলদণ্ড নাউযুবিল্লাহি মিন সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি শূলদণ্ড না দিয়ে মুহাম্মাদকে তোমার জায়গায় নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলও যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য করব তুমি কি চাও বলো শেষ শেষ খোয়াইশ কি তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবলি করতে আমি ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা বলেছেন একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহুম্মা আকসিহিম আদাদা আল্লাহ তুমি একটা একটা করে এদেরকে গুনে রাখো ওয়াক্তুলহুম বাদাদা এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করবা
কে বদদোয়া করতেছেন? এবং কি শেষে একটা লাইন আছে, ওয়ালা তাতরুক মিনহুম আহাদা, আল্লাহ তুমি তাদের একজনকে বাকি রেখো না, তুমি সবগুলোকে আল্লাহ তুমি একটা একটা করে হত্যা করো। পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই, বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে আর কি। তো তবে কিছু কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবুলের সুযোগ দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো। এরপরে তিনি দোয়া করছে, এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন, এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ। ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন, এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি। অনেক সিরাতে অনেকভাবে আসছে, আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। তিনি অনেক 12-14 লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন, তার শেষের 4 লাইনে তিনি বলেছিলেন যে ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে। ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই, আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর জন্যই। ওয়াযালিকাল ইলাহ ওয়া ইন ইশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শিলউইন মুমাজ্জা, তিনি আমার প্রত্যেকটা হাড়ে রক্তে মাংসে বরকত দিতে পারেন। এরপর তাকে শহীদ করা হয়। তো প্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা হলো, করতে থাকলে সারা রাত চলে যাবে, একদিনে তো সব বলা যাবে না। তো ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে সেশন করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমাদের জন্য অনেক মুফিদ। আজকে আমরা যে বিষয়টার দিকে ফোকাস করার চেষ্টা করলাম যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য। মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই, আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সলফে সালেহীনের যুগ থেকে শুরু করে চিরায়ত এই যে 1400 বছর ইতিহাস, বহু যুদ্ধ হয়েছে, বহু বিপ্লব, বহু সংগ্রাম, বহু গণ অভ্যুত্থান। কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া, সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই। যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল, বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা, সেগুলো কশ্চিনকালেও পরকালে কোনো আজার পাবে না। আর যে বিপ্লব, যে গণ অভ্যুত্থানগুলো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহর দিনের জন্যে, তার নবীর জন্যে, ইসলাম প্রতিষ্ঠার জন্যে কায়েম করা হয়েছে, সংগঠিত হয়েছে, শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে, পরকালও সফল হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দেই। এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য, এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি। এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন।